আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, আর এই ভিডিওটা হচ্ছে শুক্রবারের ভিডিও। তো এখানে আমি বাংলাদেশ থেকে আমার আম্মা যে সিমের বিচিটা পাঠিয়েছে সেটাকে আমি পরিষ্কার করে নিতেছি, চামড়াগুলো পরিষ্কার করে তারপর একটু ভাপ দিয়ে নিব। আর সিমের বিচিগুলোকে হালকা ভাপ দিয়ে নিলে এটার যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকে না। তো সিমের বিচিগুলো সবগুলো আমি আজকে রান্না করবো না, একটু ডিপ ফ্রিজে রেখে দিব আর একটু রান্না করব। এখানেও সিমের বিচিগুলো ভাপ দেওয়া শেষ, এখন আমি একটা ঝাঁঝরিতে ছেঁকে নেবো, নিয়ে মাছগুলোও ভেজে নেবো। আর মাছগুলো ভাজার আগে আমি একটু লেবু আর লবণ দিয়ে কতক্ষণ রেখে দিয়েছিলাম, রেখে দিয়ে ভালো করে ধুয়ে এখন একটু হলুদ আর লবণ দিয়ে তারপরে ভেজে নেবো। আর মাছগুলো ফ্রেশ না, সেজন্য এগুলোকে আগে একটু লেবু আর লবণ দিয়ে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, মাছগুলোকে এখন আমি ভেজে নেবো, ভেজে নিয়ে তারপর রান্নাটা রান্না করতে চলে যাবো। আর সিমের বিচি রান্না আমরা সবাই কম বেশি জানি, তারপরও তারা যারা জানেন না তারা দেখলে হয়তো তাদের একটু উপকার হবে, সেজন্য রান্নাটা শেয়ার করলাম। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিব পেঁয়াজ। তো পেঁয়াজের মধ্যে আমি এখানে লবণ আর কাঁচামরিচ দিয়ে দিব, কেউ চাইলে কাঁচামরিচ বা গুঁড়া মরিচও দিতে পারেন, তবে সবজি তরকারির মধ্যে বেশিরভাগ কাঁচামরিচটাই ভালো লাগে। তো আমি এখানে কাঁচামরিচ 3-4টা কাঁচামরিচ ভেঙে দিয়েছি, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। আমরা যেহেতু ঝাল কম খাই সেজন্য কাঁচামরিচটা এখানে দিয়ে দিলাম, কম কাঁচামরিচ দিয়েছি। তো কেউ যদি ঝাল বেশি খান আরও কাঁচামরিচ বাড়িয়ে দিতে পারেন। তো আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে এই সব মশলা হলুদ মরিচ গুঁড়া এগুলো আমি এখন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। আর এখানে আমি গরম মশলা ব্যবহার করব না। আর আপনারা এখানে তেজপাতা লং এলাচ চাইলে এগুলোও গোটাও দিয়ে দিতে পারেন। তো এখন আমি এগুলো মশলাগুলোকে ভালো করে কষিয়ে এটার মধ্যে আরও একটু পানি দিয়ে দেবো, পানি দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা হচ্ছে যত কষাবেন তত বেশি মজা হবে তরকারিটা। তো আমার মশলা কষানো শেষ, এখন আমি সিমের বিচিটা ওইখানে দিয়ে দিব। সিমের বিচি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আর এই সিমের বিচি তরকারিটা অনেক মজা, যেভাবে রান্না করেন অনেক মজার হয়। তো আসলে আমাদের এখানে সিমের ফ্রেশ যে সিমের বিচিটা এটা পাওয়া যায় না। তো আম্মা যখন পাঠালো তাহলে ভাবলাম যে এটা ডিপ ফ্রিজে না রেখে সাথে সাথে রান্না করে ফেলে চুলে তাহলে অনেক মজা হবে। দেশে তো ফ্রেশ সিমের বিচি পাওয়া যায়, সাথে সাথে রান্না করলে অনেক মজা হয় তরকারিটা। তো আমি ভালো করে কষিয়ে সিমের বিচিটা থেকে এখন পরিমাণ মতো পানিও দিয়ে দিব। আর যেহেতু আমি আগে এটা এগুলো ভাপ দিয়ে নিয়েছি, যেহেতু সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে না। তো পানি দিয়ে আমি এরপরে একটা টমেটো কেটে দিয়ে দিলাম, দিয়ে এখন আর একটু ঢাকনা দিয়ে যখন টমেটোটা একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে মাছগুলোও দিয়ে দিব। আর এখানে কিছু আমি সিমের বিচি হালকা একটু ভেঙে দিয়েছে, যদি ভেঙে দিই তাহলে ঝোলটা একটু ঘন হয়, অনেকে ভেঙে দেয় না গোটায় রেখে দেয়। তো এটা যা যা ইচ্ছে, আমি আমার আম্মাকে দেখেছি সবসময় সিমের বিচি যখন রান্না করে তাহলে একটু ভেঙে দেয়, সবগুলো না অল্প কিছু একটু ভেঙে দিয়ে দিলে নাকি ঝোলটা ঘন হয়। তাই তো আমার রান্না শেষ, এখন আমি ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আর নামানোর আগে একটু টালা জিরার গুঁড়ো দিয়ে দিব, দিয়ে দিলে খাওয়ার সময় একটা ভালো একটা ঘ্রাণ আসে। তো আমার রান্নাটা কমপ্লিট, এখন আমি চুলো বন্ধ করে দেবো। আর আমি বেশি পানি শুকাবো না, একটু পানি রেখে দেবো, কারণ যখন নামাবো তখন পানিটা আরও একটু কমে যাবে। তাই তো আমার সিমের বিচি রান্নার ফাইনাল লুক, অনেক মজা হয়েছে তরকারিটা। তো এটা হচ্ছে শনিবারের ভিডিও, আর এখন আমি ওই হিসাবে তো আজকে বাসায় ওদের স্কুল বন্ধ, তো ভাবলাম যে ওদেরকে একটা বিকেলে হালকা একটা নাস্তা বানিয়ে দিই। তো সাবাও আজকে বলছে ও বুট ভাজি খাবে, তো ভাবলাম যে তাহলে ওরাও যেহেতু বাসায় আছে তাহলে বুট ভাজতে তো সময় লাগবে না, বুটটা ভেজে ফেলি। তো বুট ভাজার জন্য আমি এখানে তেল আর পেঁয়াজ মশলা সবগুলো একটু কষিয়ে নেবো। আর আমি যে বুটটা ব্যবহার করছি এটা সিদ্ধই থাকে ক্যানের ভিতরে, শুধু একটু ধুয়ে নিলেই চলে। তো আমি সাথে একটা টমেটো আর একটু আলুও ছোটো ছোটো করে কেটে এখানে দিয়ে দিব। এরকম রান্নাবান্না আমরা সবাই কম বেশি জানি। তো তারপরে আমি একটু শেয়ার করলাম, যেহেতু আমি ব্লগ করি তাহলে ব্লগে তো আমি কী করি না করি সেগুলোই দেখায়। তো সেজন্য আমিও ভাবলাম যে আমি আজকে বিকেলে কী করতেছি, ওদের জন্য কী নাস্তা বানাতেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করি। তো আমার এই বুট ভাজতে বেশি সময় লাগবে না, যেহেতু বুটগুলো সিদ্ধই থাকে। আলু সিদ্ধ হওয়ার পর আমি বুটগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো। তো এদিকে বুট ভাজিটা হোক, আর এর ফাঁকে আমি আপনাদেরকে একটা কথা বলি, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না। তো আমারও ভিডিও করতে বা এডিট করতে কথা বলার সময় অনেক ভুল হয়, ভুল ভ্রান্তি হয়, সেগুলো অবশ্যই ইগনোর করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই আবারও বলতেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহ দেয়।
নতুন নতুন করে ভিডিও বানানোর জন্য। তারপর ওদেরকে নাস্তা টাস্তা খাইয়ে রাতে সন্ধ্যার পরে বললাম যে একটু পড়তে বসো, তোমাকে এখন যে হোমওয়ার্ক আছে এগুলো করাতে হবে। তো ও বলতেছে আমাকে ভিডিও করো, আমি কি হ্যাঁ তোমাকে ভিডিও করতেছি। তো সেই জন্য আবার ক্যামেরার মধ্যে এগুলো দেখাইতেছে, ও কি করছে স্কুলে কি করছে সেগুলো আবার দেখাইতেছে। তো প্রথমে ওকে বললাম অঙ্ক বইটা বাইর করো, তো ওকে বাইর করার পর দেখলাম কি হোমওয়ার্ক দিয়েছে। তো সেখানে ওদেরকে এখনো যোগ করাটা শিখেতেছে, আঙ্গুল দিয়ে বা বলের মতো করে এগুলো করে করে যোগ শিখেতেছে। তো ও ছোট বাচ্চাদেরকে পড়ানো আসলে অনেক কষ্ট, ভাবি মাঝে মাঝে যে টিচাররা কিভাবে যে এত ঘন্টা ওদেরকে নিয়ে বসে থাকে আর কিভাবে যে ওদেরকে এগুলো শিখেও ফেলে। মানে বাসায় আমাদের এত বেশি কষ্ট করতে হয় না, টিচাররাই সবকিছু শিখে দেয় স্কুল থেকে। তো ওকে বলতেছে এভাবে করো ওভাবে করো, মাশাল্লাহ ও আমার কথাগুলো শুনতেছে। আর কতক্ষণ পর পর বলতেছে আম্মু আমার হাত ব্যথা করে, কতক্ষণ পর পর সোফার মধ্যে শুয়ে যায়। যাক ছোট মানুষ যেটুক করে এটাই অনেক বেশি। তো ওকে এর ফাঁকে বুকে আবার দেখা যায় একটু আরবি পড়ায়, বাসার মধ্যে একটু সুরা পড়াতে হয় যেহেতু হুজুর নাই, আসলে এখানে হুজুর পাওয়াটাও অনেক কষ্ট। তো যাই হোক এখন আমি আমার দায়িত্ব আমি যতটুকু পারি এতটুকু শিখাবো, এরপরে যদি হুজুর পাই তাহলে হুজুর রেখে দেবো ওদের জন্য, দুই বোনের জন্য। আর ওই তো হুজুরের কাছে কোরআন শরীফ পড়ছে 9-10 পারা পর্যন্ত, কিন্তু এখন হুজুর নাই থাকার কারণে এখন পড়াইতেও পারি না। তারপর ও বাসা মাঝে মধ্যে পড়ায়, আমি ওকে পড়াই। তো ওকে ওকে আমি পড়াইতেছি মাঝে, ভালোই হয় কারণ আমারও কিছু কিছু ইটালিয়ান শিখা হয়, আমিও তো ভালো করে ইটালিয়ান পারি না। তো ওকে পড়ানো গেলে দেখা পড়াতে গেলে দেখা যায় আমি কিছু কিছু নতুন শব্দ নিজেরও শিখা হয়। তো আজকের মধ্যে শেষ করলাম, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।